চিকেন রোস্ট যারা পছন্দ করেন তাদের কিন্তু ফেভারেটের লিস্টে একটা রোস্ট থাকে সেটা হচ্ছে বিয়ে বিয়েবাড়ির চিকেন রোস্ট কিন্তু বাসায় রোস্ট রান্না করলে কেন যেন বিয়েবাড়ির মতো চিকেন রোস্টটা হয় না আজকে আমি আপনাদেরকে একদম অ্যাকুরেট যে বিয়ে বিয়েবাড়ির চিকেন রোস্টের রেসিপিটা আছে সেই রেসিপিটাই শেয়ার করব তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই বিয়ে বাড়ির চিকেন রোস্ট করার জন্য এখানে আমি সোনালি মুরগি নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের মুরগি নিয়েছি এটা দিয়ে রোস্টটা করলে ভালো হয় আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও করতে পারেন কিন্তু কোনোভাবে ফার্মের মুরগি দিয়ে রোস্টা করবেন না তাহলে খেতে ভালো লাগবে না এবার কড়াইতে আমি একটু বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে মতামে খুব ভালো করে গরম করে আমি এই রোস্টের পিসগুলো একটুখানি ভেজে নেব এই রোস্ট করার সময় কিন্তু অবশ্যই এই রোস্টের পিসগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তাতে করে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগবে আমি দুইটা পার্শে খুব সুন্দর করে এই রোস্টের পিসগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন একটু কড়া করে ভেজে নিতে হবে আর রোস্টের জন্য একটা মশলা ব্যবহার করব সেটা হচ্ছে প্রথমেই দিয়ে দেবো কাজুবাদাম এখানে পনেরো বিশটার মতো আমি কাজুবাদাম নিয়েছি আমি দুটার মতো মুরগি নিয়েছি দুটা মুরগির জন্য এতগুলো কাজুবাদাম লাগবেই কাজুবাদামের সাথে আমি দিয়ে দিলাম তিন চারটার মতো রসুনের কুয়া সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আপনাদের প্লেটে অল্প করে দেখাচ্ছি কিন্তু এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি লাগবে সাথে দিয়ে দিয়েছি চার পাঁচটার মতো আদা এই সব কিছু আমি ভালো করে ব্ল্যান ব্ল্যান্ডারে একটু ভালো করে পেস্টের মতো করে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারের পরিবর্তে পাটায়ও খুব ভালো করে বেটে নিতে পারেন কিন্তু একটু চেষ্টা করবেন ভালো করে যেন একটা ঘন একটা পেস্ট হয় যে মুরগিটা আমি ভেজে রেখেছিলাম সেই একই তেলে আমি এই পেস্টটা দিয়ে দিলাম দেখুন আমি সম্পূর্ণ পেস্টটাই দিয়ে দিয়ে দিয়েছি এখন এই পেস্টটা দিয়ে কিন্তু সাথে সাথে আমরা চামচ দিয়ে নেড়ে দেবো যেহেতু কাজুবাদাম আছে চা কাজুবাদাম কিন্তু খুব সহজে তলায় লেগে যায় যে কোনো বাদাম দিয়ে রান্না করেন না কেন একটু চেষ্টা করবেন সাথে সাথে এটাকে খুব ভালো করে নেড়ে না নাহলে বাদামের কাজে হচ্ছে নিচে তলায় লেগে যাবে রোস্টটা খেতে ভালো লাগবে না এখন এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু পরিমাণ মতো দেবেন লবণ বেশি হয়ে গেলে কিন্তু রোসটা খেতে ভালো লাগবে না লবণ দিয়ে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো জাফরানি রং। বাজারে কিন্তু জর্দার রং বা জাফরানি রং বলে দিয়ে দেবে সেই রঙটা দিয়ে দেবেন রঙটা দেওয়ার সাথে সাথে দেখবেন রোস্টের যে কালারটা আছে অর্থাৎ বিয়ে বাড়ি গেলে আমরা যে রোসটা খেয়ে থাকি তার যে একটা অথেন্টিক কালার সেই কালারটা চলে আসবে আমি এই জাফরানি রংটা দিয়ে খুব ভালো করে রোস্টের সাথে মিশিয়ে দিচ্ছি এখানে কিন্তু ঝালের জন্য আমি আট দশটার মতো কাঁচা মরিচ বেটে সে কাঁচামরিচের পেস্টটা দিয়েছি কারণ এখানে কোনো শুকনো মরিচের গুঁড়াটা দেওয়া যাবে না তাতে করে কিন্তু রোস্টের কালারটা সুন্দর হবে না আর অতটা ঝালও হবে না এই রোস্টটা আপনারা কাঁচামরিচ দিয়ে করবেন অর্থাৎ শুকনো মরিচের পরিবর্তে আট দশটার মতো কাঁচামরিচ বাটা দিয়ে দেবেন তাতে করে রোস্টটা কালারটা দেখতেও সুন্দর আসবে খেতেও ভালো লাগবে আর সাথে আমি দিয়ে দিয়েছিলাম এক চামচের মতো ভাজা জিরে গুঁড়ো এটা অবশ্যই ভিডিওতে কেটে গেছে আমার ভিডিওতে শ্যুট করার সময় এটা আসেনি আপনারা এখানে এক চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দেবেন জিরে বাটা দেবেন না কিন্তু জিরে গুঁড়োটা ব্যবহার করবেন দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে আমরা মিক্সড করে নেব দেখুন আমি কিন্তু এই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই রোস্টের মশলাটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করতে হয় বিয়ে বাড়িতে দেখবেন ওরা এই মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে তারপর রান্নাটা করে তাতে করে এটা রোস্টটা খেতে ভীষণ ভালো লাগে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এখন যে রোস্টের পিসগুলো আমি অলরেডি ভেজে রেখেছিলাম সেই ভাজা পিসগুলো আমি এই মশলার সাথে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এই মশলাটার সাথে রোস্টটাকে মিক্সড করে দিতে হবে দেখুন চামচ দিয়ে আমি কীভাবে মিক্সড করে দিচ্ছি একটু কিন্তু কন্টিনিউ নাটতে হবে ভিউয়ার্স আমি এটা বারবারই বলছি যেহেতু এখানে অনেকগুলো বাদাম দিয়েছি আমি তারপর পেঁয়াজটা বাটা দিয়েছি সেটাও লেগে যেতে পারে আর বাদাম বাটা দিয়ে রান্নাটা করলে পরে সাথে সাথে আপনারা নেড়ে দেবেন আর যদি সম্ভব হয় চুলা রাসটাকে একটু লোতে করে রোস্টা রান্না করবেন অর্থাৎ হাই হিটে একদম জাল বাড়িয়ে রান্নাটা করবেন না তাতে করে নিচে লেগে যাবে আমি কিন্তু চুলা রাসটাকে মাঝারিতে রেখে কন্টিনিউ নেড়ে তারপর রান্নাটা করছি এই রোস্টটা কিন্তু আমাদের বাসার সবাই খুব পছন্দ করে স্পেশালি আমি যখনই রান্না করি সবাই খুব পছন্দ করে একদম বিয়েবাড়ির মতোই রোস্টটা হয় আমি যখনই আমার বাসায় এই রেসিপিটা রান্না করি আমার বাসার যে লোকজন আছে সবাই তো পছন্দ করে এমন কি বাইরের কোনো গেস্ট যদি তাদেরকেও রান্না করে খাওয়ায় তারাও বলে যে একদম বিয়ে যে চিকেন রোস্টটা আছে অথেন্টিক সেই রোস্টটাই হয় আজকে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যারা বাড়ির চিকেন রোস্ট রান্না করতে চান আমি তাদেরকে রিকোয়েস্ট করব একবার হলো আমার এই রেসিপিটা দেখে হুপু হু বাসায় ট্রাই করবেন আশা করি আপনারা নিরাশ হবেন না দেখুন আমি কিন্তু চুলা রাসটাকে কমিয়ে মশলার সাথে রোস্টটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এভাবে চুলার আঁচ কমিয়ে আপনারা যদি মশলাটার সাথে চিকেনের রোস্টটাকে রান্না করেন দেখবেন চিকেনের ভিতর কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর চিকেনটা একদম নরম হয়ে আসবে অর্থাৎ রোস্টটা আমরা যখন অনেক জায়গায় রান্না করে দেখি যে অনেক শক্ত থাকে এটা কিন্তু শক্ত থাকবে না একদম নরম হয়ে আসবে সেটা খেতে ভালো লাগবে রোস্ট যদি খুব একটা শক্ত হয় তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না আবার অনেক সময় আমি দেখি রোস্টের ভিতর ঠিকমতো মশলাই যায় না আপনারা এইভাবে কম আছে একটু সময় নিয়ে মশলার সাথে কষিয়ে তারপর রান্নাটা করবেন দেখবেন রোস্টের ভিতর পর্যন্ত কিন্তু এই মশলাটা ঢুকে যাবে আর কম আছে রান্না করলে কিন্তু যে কোনো রান্নাই খুব টেস্টি হয়ে থাকে আমি কিন্তু রোস্টে কোনো প্রকারের জল দেব না কারণ এই রোস্টটাতে জল দিতে হয় না জল ছাড়াই এরকম মশলার সাথে খুব ভালো করে কষিয়ে এই রান্নাটা করতে হয় আপনারা যদি দেখেন যে আপনাদের রোস্টের যে পিসগুলো সেগুলো সিদ্ধ হয়নি বা দেশি চিকেন নিয়েছেন যেটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে সেই ক্ষেত্রে সামান্য পরিমাণে জল আপনারা অ্যাড করতে পারেন তবে রোস্টে কিন্তু খুব একটা গ্রেভি থাকবে না এটা একদম শুকনো শুকনো একটা রোস্ট হবে যেটা খেতে ভালো লাগে আর যদি কেউ মনে করেন যে না একটুখানি গ্রেভি আমরা রাখবো অনেকে শুকনো রোস্ট খেতে পছন্দ করেন না একটু গ্রেভি পছন্দ করেন সেই ক্ষেত্রে অবশ্যই একটু জল অ্যাড করে দেবেন সেই ক্ষেত্রে একটু গ্রেভি থাকবে তবে পোলাওয়ের সাথে আমার কাছে এই রোস্টটাই বেশি ভালো লাগে দেখুন আমি একটু সময় নিয়ে খুব ভালো করে নেড়ে তারপর রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু এটা ঢেকেও দিতে পারেন অর্থাৎ ঢাকনা দিয়ে ঢেকেও এই রোস্টটা রান্না করতে পারেন কিন্তু ঢাকনা ছাড়াও এইভাবেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু সোনালি মুরগি নিয়েছি আর মুরগিটা অনেকক্ষণ পর্যন্ত আমি ভেজে নিয়েছি আবার এই মশলার সাথে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে রান্নাটা করছি এটা অটোমেটিকলি সিদ্ধ হয়ে যাবে এটা সিদ্ধ হওয়ার কোনোটা সময় লাগবে না কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম কষাতে কষাতে দেখবেন একটা সুন্দর কালার হয়ে চলে এসছে যে জাফরানের যে রোস্টের কালার ঠিক সেই কালারটা চলে আসবে একদম মনে হচ্ছে যে বিয়েবাড়ির চিকেন রোস্ট এবং ক্যামেরা তো অনেক সময় বোঝা যায় না ভিউয়ার্স আপনারা যখন বাসায় অ্যাকুরেটভাবে রান্নাটা করবেন দেখবেন কালারটা ঠিক ওই রকমই চলে আসছে এবং খেতে তো ভীষণ ভালো লাগে আমার রোস্টের পিসগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু একটু ঝোল দেনি তারপরও দেখুন ওই মশলার যে চিকেনটাকে আমি কষিয়েছি চিকেনের যে একটা জল আছে সেই জলেই কিন্তু রোস্টের পিসগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে কেউ চাইলে এই অবস্থাতে আপনারা নামিয়ে নিতে পারেন সেটাও সার্ভ করতে পারেন আর কেউ যদি মনে করেন যে না আমার মতো একদম শুকনোভাবে রোসটা রান্না করবেন সেটাও করতে পারেন এখন থেকে আপনাদের বিয়ে বাড়ি গিয়ে চিকেন রোস্ট খেতে হবে না আপনারা বাসায় খুব সহজে এই রেসিপি ফলো করে একদম হুবহু বিয়ে বাড়ির মতো চিকেন রোস্ট খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আশা করি কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে একদম বিয়ে বাড়ির চিকেন রোস্ট তৈরি হয়ে গেছে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে হয়ে গেছে আমার বিয়ে বাড়ির চিকেন রোস্ট আমি বাড়িতে সার্ভ করে নিয়েছি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আবার ফিরবার নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা